আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা আমাদের সাথে জয়েন করেছ, আশা করি এখন সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমি বিশ্বাস করি তোমাদের এখানে কোনো শব্দ বা ভিডিও কোনো ঝাপসা নেই। আশা করছি তোমরা একটু আমাকে জানাবে কমেন্টস বক্সে খুব দ্রুত লিখে যে সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছো কি না, একটু জানাবে কি ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছো কি না, সাউন্ড ক্লিয়ার দেখতে পাচ্ছো কি না, তোমাদের কাছে আমরা জানতে চাই। তোমরা একটু খুব দ্রুত আমাদের সাথে সহযোগিতা করো, সব কিছু ঠিকঠাক আছে কি না জানাও। ওকে, এবং পাশাপাশি আজকের এই লাইভটি যদি সব কিছু ঠিক থাকে তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, এবং যেন ওরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। সব কিছু কি ঠিকঠাক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ওকে, রাইট রাইট, সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, ওকে। তাহলে আর কে কোথা থেকে আছো? অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, অল ক্লিয়ার স্যার, ওকে। আব্দুর রহিম, মাহমুদুর হক, মুশফিকুর রহমান, তোমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সহযোগিতা করেছো একদম ঠিক, মোহাম্মদ মুশফিকুর রহমান, ইস্তাক মাহমুদ, এখন সব ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। শেয়ার ডান, ওকে। যারা দেখছো তোমাদের বন্ধুদের জন্য তোমরা শেয়ার করে দিবে, একদম ঠিক স্যার, ওকে। আমি তোমাদেরকে আবার একটু সেই কথাগুলো শেয়ার করে দিব যে কথাগুলো একটু আগে আলোচনা করেছিলাম। আমার বিশ্বাস যে তোমরা এখন সব ঠিকঠাক দেখতে পাচ্ছ। এবং হ্যাঁ, ইলিয়াস, অফকোর্স, আই এম ফ্রম সিলেট, থ্যাংক ইউ। পলিন বাড়ি ফ্রম রাজবাড়ি, ওকে, থ্যাংক ইউ। রাকিবুল ইসলাম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে অংশগ্রহণ করেছো, তোমাদেরকেও আসসালামু আলাইকুম বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এবং দেশের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমরা জানিয়ে দিই আজকে নবম দশম শ্রেণীর ক্লাস হচ্ছে গণিত, এবং দশম অধ্যায়ের দ্রুত উচ্চতা বিষয়ক যে ক্লাসটি প্রথম পর্ব হয়েছে গত ক্লাসে, আজকে দ্বিতীয় পর্ব। তোমরা যারা ক্লাস দেখছো খাতা কলম বই নিয়ে প্রস্তুত আছো আশা করছি। তোমাদেরকে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে যখনই একটি ত্রিভুজের দুটি বাহু কি হবে, সমান হবে, তখন এই যে ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ কি হয়ে যাবে? স্যার সবার নাম বলেন। মসুদুল হক, থ্যাংক ইউ। আসলে সবার নাম তো যখন চোখে পড়ে তখনই বলি। আচ্ছা, ভেরি গুড। তো যখন দুটি বাহু সমান হবে, কোণ দুটি সমান হবে, আমি যদি তোমাদেরকে বলছি যে এখানে এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি আছে, তোমরা বুঝতে পারছো। আর যদি আমি এখানে 45 ডিগ্রি দিয়ে দিই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ইয়াস, তোমরা বলছো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে আমি এখানে যদি 90 ডিগ্রি নিয়ে নিই, এখানে 45 ডিগ্রি নিয়ে নিই, তখন অটোমেটিক এখানে 45 ডিগ্রি হবে। অলরেডি সমান বলেছ দীপক কান্তি রায়, তুমি সমান বলেছ। সেই ক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমি কি হয়ে যায়? লম্ব আর ভূমি সমান হয়ে যায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলতো জনির কথা বলছি, আর আরেকটা বলছি সাদিদের কথা। সাদিদ খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আমাকে প্রশ্ন উত্তর দিবে। সাদিদ একটি পরীক্ষায়, প্রথম সাময়িক পরীক্ষায় পেল 65, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় পেল 82, আর বার্ষিক পরীক্ষায় পেল 99। সাদিদের উন্নতি হলো না অবনতি হলো বলতো? কি হলো? মার্কসগুলো ক্রমান্বয়ে উপরের দিকে উঠে গেল, কি হয়েছে? থ্যাংক ইউ, সাদিদের উন্নতি হয়েছে। হ্যাঁ, উন্নতি হয়েছে। কিন্তু একইভাবে আমি যদি জনির কথা বলি, জনি ফার্স্ট টার্ম পরীক্ষায় পেল মনে করো 45, সেকেন্ড টার্ম পরীক্ষায় পেল 33, আর বার্ষিকে গিয়ে ফেল করে বসলো, 7 পেল। হ্যাঁ, মার্কসগুলো ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসলো, কমে গেল। তাহলে জনির রেজাল্টটি কেমন হলো গণিতের বলতো? হ্যাঁ, ওর কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? ইয়েস, উম্মে কুলসুম প্রিয়া বলেছে অবনতি হয়েছে,
থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা রেসপন্স করেছো তোমাদেরকে ধন্যবাদ। এখন আমি যদি তোমাদেরকে বলি, দেখো এই হচ্ছে আমি তাকিয়ে আছি, খুব ভালো করে তাকাবে, এই যে তাকিয়েছি ওই ওখানে একটি বস্তু দেখা যাচ্ছে, উপরের দিকে যখন তাকিয়েছি দেখো এখানে খুব ভালো করে দেখো, এই যে আমি এখানে তাকাচ্ছি, উপরের দিকে তাকিয়েছি, উপরের দিকে তাকিয়েছি, এখানে একটি কোণ তৈরি হলো, উপরে উপরে তাকিয়েছি, উন্নতি হলো না অবনতি হলো, কি তোমরা কি বলবে? নিশ্চয়ই তোমরা বলছি উন্নতি হলো। আচ্ছা আমি যে তাকিয়ে আসছি ও যে নিচের দিকে, নিচের দিকে একটি বস্তু দেখতে পাচ্ছি, এই যে নিচের দিকে তাকাচ্ছি দেখো, নিচের দিকে তাকাচ্ছি, তাহলে নিচের দিকে যে কোণটি তৈরি হলো এই কোণটি কি কোণ, উন্নতি কোণ বলবে না অবনতি কোণ বলবে, কি কোণ বলবে? ইয়েস, দেখি কি বলেছো তোমরা, হ্যাঁ অবনতি কোণ বলবে, ফাইন 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 ফাইন। রাদুম হাসান, রুবেল অবনতি কোণ বলেছ, প্রিয়া অবনতি কোণ বলেছ, মবিন অবনতি কোণ বলেছ, আঞ্জুম অবনতি, পুলিন অবনতি কোণ বলেছ, প্রমি অবনতি, মিম সর্দার, মিম সর্দার উন্নতি কোণ বলে ফেলেছ। আচ্ছা তাহলে যখন উপরের দিকে তাকাতে হবে আমার উন্নতির একটা ব্যাপার থাকে, নিচের দিকে তাকাতে হবে অবনতির একটা ব্যাপার থাকে, তাহলে আমি যদি তোমাকে বলি যে একতলা বিল্ডিংয়ের উপর তুমি তাকিয়ে আছো, বসে আছো, আচ্ছা আরেকজন মাটি থেকে যদি একতলা বিল্ডিং এর দিকে তাকায়, উপরের দিকে তোমার দিকে তাকায়, তাহলে কি হবে? উন্নতি কোণ হবে। তুমি যখন ওই যিনি তাকিয়ে আছে ওনার দিকে তাকাবে নিচের দিকে, তাহলে কি হবে? অবনতি কোণ হবে। আবার তুমি ছাদের উপর থেকে যখন সূর্যের দিকে তাকাবে তখন কিন্তু আবার উন্নতি কোণ হবে, তাই না? যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম ব্যাপক। তো এখানে যখনই আমরা বলছি যে এই দুটি কোণ কি হবে, হ্যাঁ এই দুটি কোণ যখন সমান হবে তখন বাহু দুটি সমান হবে, আর যখনই আমি কোণ 60 ডিগ্রি নিব, লক্ষ্য করো যে এই জায়গাতে, এই জায়গাতে 90 ডিগ্রি, যখন তুমি এখানে চলে আসলে, এখানে চলে আসলে যখন তখন 80 ডিগ্রি হয়ে গেল, এখানে যখন চলে আসলে তখন কি হয়ে গেল? 60 ডিগ্রি হয়ে গেল, যখন এখানে চলে আসলে তখন দেখো কি হয়ে গেল? 30 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ কোণ যত কমছে তত ভূমি বড় হয়ে যাচ্ছে, কোণ যত কমছে তত ভূমি কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। যত তাহলে আমি যদি বলি 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলে কি হবে? লম্ব আর ভূমি কি হবে? সমান হবে। যখন আমি বলবো 30 ডিগ্রি, যখন 30 ডিগ্রি বলবো তখন কি হবে? ভূমি বড় হবে আর লম্ব কি হবে? ছোট হবে। যখন আমি 60 ডিগ্রি বলবো তখন কি হবে? ভূমি কি হয়ে যাবে? ভূমি ছোট হবে আর লম্ব কি হবে? লম্ব বড় হয়ে যাবে, তাই না? তাহলে এই ব্যাপারগুলো আমাদের মাথায় থাকতে হবে যখন আমি চিত্র আঁকবো, ছবি আঁকবো, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। ছবি তোমার কাঁচা কম্পাস দিয়ে নিখুঁত হতে হবে না, কিন্তু তুমি যা বলতে চাচ্ছ তা যেন কি হয়, তুমি যা বলতে চাচ্ছ তা যেন হয়। তুমি বলতে চাচ্ছ 30 ডিগ্রি, তাহলে ভূমিটা তো বড় হবে লম্ব থেকে, কিন্তু লম্বটাকে ভূমিটাকে ছোট করে দিলে প্রবলেম। তুমি বলতে চাচ্ছ যে কোন এখানে 45 বলতে চাচ্ছ, এখানে 45 বলতে চাচ্ছ, তাহলে লম্বর ভূমি তোমাকে সমান নিতে হবে। তুমি যদি লম্বকে অনেক বড় করে নাও 45 বলে আর ভূমিকে ছোট করে নাও, তাহলে কি সমস্যা? এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 10 নম্বর প্রশ্নটি তোমরা যদি একটু পাঠ্য বই দেখো, আমি পড়ছি, প্রিন্ট আউট করে নিয়েছি আমার চোখের সামনে রাখার জন্য তোমাদের জন্য। আমি একটু প্রশ্নটি পড়ছি যে একটি মিনারের পাদদেশ থেকে, পাদদেশ তো জানো, হ্যাঁ যদি আমি যদি বলি যে এই যে একটি মিনার, তাহলে এটা হচ্ছে শীর্ষ আর এটি হচ্ছে কি পা, পাদদেশ, পাদবিন্দু, আর এখানে প্রত্যেকটা বিন্দু আছে ভূতলস্থ কোনো বিন্দু। তাহলে প্রশ্নটি আরেকবার পড়ি, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, খাতা আছে, কলম আছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ তার মানে উপরে তাকাতে হয়েছে, শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। আগে গত ক্লাসে আমরা মিনারের উচ্চতা বা গাছের উচ্চতা বের করেছি, মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, মিনার থেকে এই স্থানটির দূরত্ব কত? এটি একটি মিনার, এটি একটি মিনার যেটিকে আমরা এ ভিতরে প্রকাশ করেছি, এটি হচ্ছে 26 মিটার, এটি কত মিটার আমরা লিখে নিচ্ছি, এটি হচ্ছে কি 26 মিটার, এটি হচ্ছে 26 মিটার। আর এই জায়গাটি আমরা জানি না, এই জায়গাটি আমরা 1 মিটার ধরে নিই। পাদবিন্দু থেকে এই পর্যন্ত এসে যে তুমি তাকালে উপরে আর যে কোণ তৈরি হলো, লক্ষ্য করো এই যে যখন তুমি তাকালে উপরে, এই যে যখন তুমি তাকালে উপরে তখনই কোণ তৈরি হয়েছে, উপরে তাকিয়ে উন্নতি কোণ হয়েছে। তুমি যদি এখানে থাকতে আর এখান থেকে যদি নিচে তাকাতে,
এখান থেকে যদি নিচে তাকাতো তাহলে এখানে কিন্তু অবনতি কোণ হতো। যা দেখুন আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে একটু কি করে দিয়েছি, রিভিশন করে দিলাম। তাহলে আমাদের 30 ডিগ্রি হওয়ার কারণে আমরা কি করব, ভূমিটাকে একটু বড় নিব, লম্বটা একটু ছোট নিয়েছি। দেখো ভূমিটা অনেক বড়, লম্বটা দেখো এতটুকু আর ভূমিটা এতটুকু থেকে অনেক বড়, ভূমিটাকে একটু বড় নিয়েছি। ছবিটা আঁকার সময় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলছি, মনে করি মিনারের উচ্চতা এবি ইজ ইকাল টু 26 মিটার, যেটি প্রশ্নে দিয়েছে 26 মিটার, এটিকে আমরা এবি দ্বারা প্রকাশ করে দিলাম। মিনার শীর্ষবিন্দু হচ্ছে এ আর পাদবিন্দু হচ্ছে বি। এই পাদবিন্দু বি থেকে আমরা 1 মিটার দূরে, এক্স ধরে নিলাম, 1 মিটার দূরে ভূতলস্থ কি সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ, ভূতলস্থ সি বিন্দুতে মিনার শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি নিয়েছি। তাহলে এখানে বিসি হবে কত, 1 মিটার, বিসি হবে কত, 1 মিটার। তো আমরা যেহেতু লম্ব আমার দেয়া আছে আর ভূমি আমাকে বের করতে হবে, গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম মনে আছে, লালু আয় ভুলু আয় কি, লালু ভুলু, সাইন বলে লালু আয়, কাশেম বলে ভুলু আয়, টানাটানি লালু ভুলুর, লালু আয় ভুলু আয়, হ্যাঁ লালু ভুলু, লালু আয় সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ভুলু আয় কস থিটা ভূমি বাই অতিভুজ, লালু ভুলু টেন থিটা লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা লম্ব বাই ভূমি, টেন থিটা লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব দেয়া আছে, ভূমি বের করব, লম্ব ভূমি নিয়ে কথা হচ্ছে। বলো সাইন কস টেন কট স্যাক কোস কি নিয়ে কাজ করবে, চটপটে কমেন্টস বক্সে লিখে দাও। লম্ব আর ভূমি নিয়ে কথা হচ্ছে, লম্ব দেয়া আছে, ভূমি জানতে চাওয়া হয়েছে, ভূমি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লম্ব ভূমি কাকে নিয়ে কাজ করব, চটপটে লিখে দাও। আমি একটু দেখি কে কি বলেছ, প্রিয়া বলেছ 10 হবে, মিম সর্দার বলেছ 10 হবে, রাকিবুল ইসলাম ইয়েস ইয়েস, তুমি কি বলেছ ইয়েস, আচ্ছা প্রিয়া 10 বলেছ, মার্জিয়া প্রমি আচ্ছা, আমি লেট, আচ্ছা তুমি কেন লেট করলে, আসলে আমরা একটু ইয়ে করেছি, আঞ্জুম নাজিয়া 10 হবে, আচ্ছা মার্জিয়া প্রমি 10 হবে, থ্যাংক ইউ যারা 10 বলেছ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা 10 বলেছ, ইশতিয়াক মাহমুদ তুমিও 10 বলেছ, রুকু রুকু সৈমন্তী, ওকে জিয়া রহমান 10, সৈমন্তীও 10 বলেছ, খুশি আচ্ছা থ্যাংক ইউ যারা 10 বলেছ, 10 থিটা রেদুন হাসান রুবেল 10 থিটা, ওকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা 10 বলেছ, আমরা 10 নিয়ে কাজ করব। কোন ত্রিভুজটি, ত্রিভুজটি হচ্ছে এবিসি ত্রিভুজটি। তাহলে আমরা লিখি যে সুতরাং ত্রিভুজ এ বি সি এ কি লিখব, 10 কোণ এ সি বি ইজ ইকাল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে আমার এ বি, ভূমি হচ্ছে আমার বিসি, আমি বিসি লিখে দিলাম। বা 10 এই কোণটি প্রশ্নে দেওয়া আছে কত, 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি লিখে নিলাম। এবি হচ্ছে 26 মিটার, এবি কত মিটার শিক্ষার্থী বন্ধুরা, এবি হচ্ছে 26 মিটার। তাহলে আমরা এখানে 26 লিখলাম, আর বিসি হচ্ছে 1 মিটার, যেটা আমরা ধরে নিয়েছি, এখানে আমরা 1 লিখে দিলাম। বা 10 30 মান হচ্ছে কত, 1/√3, এই মানগুলো বের করার টেকনিক আছে তোমরা জানো। আর এখানে হচ্ছে 26 আর এখানে হচ্ছে x, আমি একটু আড়াআড়ি গুণ করে দেই, এই জায়গাতে আড়াআড়ি গুণ করে দেই, x 1 এর সাথে গুণ হবে, 26√3 এর সাথে গুণ হবে। তাহলে আমরা এখানে লিখছি কি লিখছি, x is equal to 26√3, x is equal to কত লিখছি বলো, 26√3। এখন একটু ক্যালকুলেটর ইয়ে করে পুট করে আমাকে একটু জানাও, আমি একটু ক্যালকুলেটর পুট করে নেই টিপে নেই, তোমরা একটু করে নাও কত হয় একটু জানাবে, 26√3 কত আসতেছে জানাও, 45.45 আমি তোমাদের লেখা এখনো পাইনি, আচ্ছা আচ্ছা অলরেডি পলিন বডি লিখেছ, 45.03321 জিরো, আমি 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 আমার ক্যালকুলেটার থেকে না, পলিন তোমার থেকে লিখছি, থ্যাংক ইউ, 45.03321 ভেরি গুড, 033 আর সবাই 033 পর্যন্ত গিয়েছ, 033 পর্যন্ত গিয়েছ, আর এটিকে নিলে না কেন সেটি আমার একটু জানার ইচ্ছে আছে, কেউ কি বলবে কেন নিলে না, পলিন তো বলল যে 45.03321 আর মিম শিকদার তুমি বললে 45.033 মিটার, আচ্ছা কেন কেন, আচ্ছা
তো কেন আমি তো জানতে চাই যে ওকে 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 লক্ষ্য করো আমরা এখানে এখানে ওরা যে কাজটা করেছে এই জায়গাতে থেমে গেছে আমরা জানি পাঁচ বা পাঁচের উপর হলে একযোগ করতে হয় পাঁচের নিচে থাকার কারণে একযোগ করেনি কিন্তু তোমরা যারা থ্রি থ্রি লিখেছো প্রায় শব্দটি কিন্তু আমাদেরকে লিখতে হবে প্রায় শব্দটি কিন্তু আমাদের লিখতে হবে কি লিখতে হবে বলো তো আমরা এখানে লিখব 45.033 এখানে প্রায় শব্দটি আমাদের লিখতেই হবে প্রায় না লিখলে কিন্তু বিপদ তাহলে আমরা কি লিখবো ফিনিশিংটি বলো তো মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব এত মিটার প্রশ্নে তোমার কাছে চেয়েছে যে মিনারের মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখে দিই মিনার থেকে ওই স্থানটির দূরত্ব আমরা লিখে দিই মিনার থেকে ওই স্থানটির কি দূরত্ব আমি ঠিক এই জায়গাতে লিখে দিচ্ছি কারণ তোমরা যদি বোর্ডে না দেখতে পাও সেজন্য আমি এই জায়গাতে লিখে দিচ্ছি সুতরাং মিনার থেকে কি প্রশ্নে কি বলেছে বলতো প্রশ্নে কি বলেছে মিনার থেকে স্থানটির দূরত্ব মিটার প্রায় কিন্তু লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা প্রায় কিন্তু লিখতে হবে এটি কিন্তু আমি বলছি তোমাদেরকে তোমাদেরকে প্রায় শব্দটি লিখতে হবে ওকে থ্যাংক ইউ তো আমরা 10 নম্বরটি করে নিলাম তোমরা একটু তুলে নাও আর যাদের এখনো আমার সাথে সাথে তোলা হয়নি তার একটু স্ক্রিনশট দিয়ে নাও আমি বোর্ডটি মুছে দিব শিক্ষার্থী বন্ধুরা এবার 14 নম্বর প্রশ্নটি একটু পাঠ্য বই তোমরা পড়ে নাও 14 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নাও একটি স্তম্ভের কথা বলা হয়েছে এখানে কিন্তু দুটি কোণের কথা বলা হয়েছে আমরা তো গত ক্লাসে আর এই ক্লাসে কি করে নিয়েছি একটি কোণ নিয়ে কাজ করেছি এবার আমরা যেটি করতে চাচ্ছি এটি কিন্তু আমাদের দুটি কোণ নিয়ে কাজ করতে হবে একটু ভালো করে দেখে নাও প্রশ্নটি সবাই আমিও পড়ছি আমি তো একটি প্রিন্ট দিয়ে নিয়েছি তোমাদের জন্য সবাই কি আছে আমরা একটু দেখি আমাদের এখন আমরা 14 নম্বরটি করতে চাচ্ছি 14 নম্বরটি হচ্ছে একটি আচ্ছা একটি স্তম্ভের কথা বলা হয়েছে তাই না ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয় স্তম্ভটির উচ্চতা কত শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিতে হবে কারণ এই ধরনের অঙ্ক একটি পারলে আরও 4টি অঙ্ক তোমরা পারবে তাহলে একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে এখানে তোমরা একটু মনোযোগ দিবে হ্যাঁ মনোযোগ দিতে হবে কি প্রশ্নটি আরেকবার পড়িনি কি আছে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয় পিছিয়ে যেতে বলেছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো এ ধরনের প্রশ্ন যখন থাকবে তখন আন্দাজে দুটি কোণ দিয়ে ছবি আঁকবে তারপরে প্রশ্ন পড়বে এটা একটি টেকনিক বলছি তোমাদেরকে আন্দাজে দুটি কোণ দিয়ে কি করবে ছবি আঁকবে আগে একটু বলো যে দুটি কোণের কথা বলা হয়েছে একটি বলা হয়েছে যে 60 ডিগ্রি আগে বলা হয়েছে 30 ডিগ্রি বলো যে স্তম্ভটি আছে সেই স্তম্ভের কাছে 60 ডিগ্রি হবে না 30 ডিগ্রি হবে যে স্তম্ভ আছে আমি স্তম্ভটি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটি স্তম্ভ নিয়ে নিলাম এ হচ্ছে একটি স্তম্ভ এবি এখন এই জায়গাটির কথা বলা হয়েছে দুটি কোণ একটি 30 একটি 60 তুমি 60কে স্তম্ভের কাছাকাছি রাখবে না 30কে স্তম্ভের কাছাকাছি রাখবে বলো হ্যাঁ আমরা 60কে স্তম্ভের কাছাকাছি রাখবো তাহলে প্রথমে 60 হবে তারপরে 30 হবে কারণ যত কোণ ছোট হবে তত কোথায় যেতে থাকবে দূরে যেতে থাকবে তাই না তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে দুটি কোণ আন্দাজে এঁকে নিব দুটি কোণ কি করব আন্দাজে এঁকে নিব তবে যেহেতু 60 ডিগ্রি কাছে রাখবে অবশ্যই লম্ব থেকে ছোট হতে হবে আমি কিন্তু শিখিয়েছি কি তোমাদেরকে তাহলে এখানে আমরা 60 ডিগ্রি নিয়ে নিলাম এখানে কত ডিগ্রি নিয়ে নিলাম বলো এখানে আমরা কত ডিগ্রি নিয়ে নিলাম 60 ডিগ্রি নিয়ে নিলাম এ বি এটিকে আমরা সি দিয়ে দিলাম আচ্ছা এখন আরেকটি কোণ হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি সে 30 ডিগ্রি কি হবে 30 ডিগ্রি যখন হবে তখন ভূমি কি হয়ে যাবে
বলো ভূমি বড় হয়ে যাবে এটি থেকে বড় হয়ে যাবে এটি যা থাকবে মনে করো এটি এই এই পরিমাণ আছে তাহলে হ্যাঁ বড় হয়েছে তাহলে এই কোণটি হবে কত ডিগ্রি 30 ডিগ্রি হবে তাহলে এ বি সি এটির নাম আমরা কি দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম কি দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এটির নাম কি দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম এবার প্রশ্ন পড়ো অটোমেটিক ছবির সাথে মিলে যাবে প্রশ্নে কি বলেছে ভূতলস্থ কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি ভূতলস্থ কোন স্থানে তুমি দাঁড়িয়ে আছো শীর্ষে তাকিয়েছো 60 ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি কি হয়েছে হয়ে গেছে তারপর কি বলেছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যাও তাহলে এখান থেকে 25 মিটার পিছিয়ে যেতে হবে তাহলে এখান থেকে 25 মিটার পিছিয়ে যাই আমরা এটি হচ্ছে এত মিটার পিছিয়ে গেলাম ওকে এই পিছিয়ে গেলাম এখান থেকে পিছিয়ে গিয়ে আবার তাকিয়েছো স্তম্ভের দিকে এখানে দাঁড়িয়ে একবার তাকিয়েছো 60 ডিগ্রি হয়েছে এবার বন্ধুর সাথে তো গল্প করতে করতে 25 মিটার পিছিয়ে গেলে গিয়ে আবার তাকিয়েছো কত ডিগ্রি হলো 30 ডিগ্রি হলো একটা অঙ্ক কিন্তু খুব ভালো করে বুঝতে হবে তাহলে অনেকগুলো অঙ্ক তুমি পারবে তাহলে এখানে সিঁড়ি হচ্ছে 25 মিটার স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিঁড়ি হচ্ছে 25 মিটার বেশি তুমি 1 মিটার ধরতে পারো না ধরলো যে খুব একটা সমস্যা নেই তুমি ধরতে পারো নাও ধরতে পারো তাহলে আমরা বলছি যে মনে করি এ বি স্তম্ভটির উচ্চতা এইচ মিটার এটিকে আমরা এইচ মিটার ধরে নিই এটি আমরা কি এইচ মিটার ধরে নিলাম আচ্ছা শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইজ ইকাল টু 60 ডিগ্রি দেখে দেখে লিখতে পারছো সি বিন্দু থেকে তুমি কি সি ইজ ইকাল টু 25 মিটার পিছিয়ে পিছিয়ে গেলে উন্নতি কোণ এ ডি বি ইজ ইকাল টু 30 ডিগ্রি কি শিক্ষার্থী বন্ধুরা কথাগুলো তো প্রশ্ন থেকে তুমি লিখতে পারছো পারছো না এখন আমি তোমাদেরকে বলবো এই ধরনের এই প্রবলেমগুলো দেখো এই কোণের জন্য একটি ত্রিভুজ আর কি এই কোণের জন্য একটি ত্রিভুজ খেয়াল করেছো কি বলেছি এই কোণটির জন্য একটি ত্রিভুজ এই ত্রিভুজ নিয়ে আমাকে কাজ করতে হবে আবার এই কোণটির জন্য কি একটি ত্রিভুজ এখন তোমাদের কাছে আমি যেই কথাটি জানতে চাই বা তোমরা আমাকে বলবে তা হচ্ছে এই ত্রিভুজ নিয়ে যখন কাজ করব এই লম্ব তুমি তো এইচ বলে নিছো বিসি সামথিং বের হয়ে আসবে আবার যখন এই ত্রিভুজ নিয়ে কাজ করব লম্ব হবে এইচ এই যে বিডি বিডির কিন্তু 25 যোগ বিসি 25 নিয়ে কাজ করি আমি আবার মোবাইল হাতে নিচ্ছি তোমাদের রেসপন্সের জন্য এই ত্রিভুজ নিয়ে কাজ করি হ্যাঁ 10 কি হবে 10 এ সি বি কোন ত্রিভুজে বলো টেন এ সি বি ইজ ইকাল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব হচ্ছে তোমাদের এ বি ভূমি হচ্ছে তোমাদের কি বি সি বা এখানে টেন এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি এ বি হচ্ছে এইচ আর বি সি আমরা জানি না তাহলে এখান থেকে আমরা বলছি রুট ওভার থ্রি টেন 60 মান তোমরা জানো রুট ওভার থ্রি হয় তাহলে এখানে আমরা লিখছি এইচ আর এখানে লিখছি বিসি তাহলে আমরা বিসি ইজ ইকাল টু কি লিখবো বিসি ইজ ইকাল টু কি লিখবো এইচ ডিভাইডেড বাই রুট ওভার থ্রি বলো আমরা বিসি ইজ ইকাল টু কি লিখবো বিসি ইজ ইকাল টু লিখবো কি এইচ ডিভাইডেড বাই রুট ওভার থ্রি থাকুক এই মানটি থাকুক এই একটি কিন্তু ভালো করে বুঝতে বলছি কারণ এইভাবে তুমি অনেকগুলো পারবে এবার বড় ত্রিভুজটি নিয়ে কাজ করছি বড় ত্রিভুজটি এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করছি আবার ত্রিভুজ এ বি ডি এ টেন কোণ এ ডি বি ইজ ইকাল টু লম্ব হচ্ছে তোমার এ বি হ্যাঁ ভূমি কি ভূমি হচ্ছে তোমার বিডি তাহলে এখান থেকে আমরা লিখছি টেন এটা হচ্ছে 30 ডিগ্রি লিখলাম 30 ডিগ্রি আর জানো আর বিডিকে ভেঙে চুড়ে গুরু গুরু করে দাও বিডিকে ভেঙে চুড়ে কি করে দাও গুরু গুরু করে দাও কি লিখবে বিসি প্লাস সিডি কি লিখবে বিসি প্লাস সিডি আমরা লিখে দিই বিসি প্লাস কি সিডি লিখে দিলাম বিসি প্লাস সিডি ওকে এবার টেন 30 মান জানো কি 1 বাই রুট ওভার 3 তাই না 9.1 9.2 এ কিন্তু তুমি এই কাজ করেছো তাহলে এখানে হচ্ছে এইচ ইনটু বিসি প্লাস সিডি আমরা কি বেশি নিচে চলে যাচ্ছি আমাদের কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে একটু আর্গুনন করে দিই আমরা আর্গুনন করে দিই করে দিব আর্গুনন করে দিলে কি হবে বলো তো
H into root over 3 is equal to BC plus CD. BC plus কি? CD. এবার আমরা মান বসিয়ে দেই। একটু আগে কিন্তু তুমি BC বের করেছো। BC বের করেছো না? হ্যাঁ করেছো। এই যে BC। তাহলে BC কত লিখবে? বলো। BC কত লিখবে? একটু জানাও। তাহলে H into root over 3 BC লিখবে। H divided by root over 3 আর CD কি লিখবে? CD হচ্ছে 25 মিটার। CD হচ্ছে কত? 25 মিটার। আমি একটু ডানে যাব, যদি ইন কেস তোমরা না দেখতে পাও সেজন্য আমি একটু ডানে যাব, বা ডানে একটু অ্যাঙ্গেল করে চলে যাই। হ্যাঁ দেখতে কি খারাপ লাগবে? তো অ্যাঙ্গেল করে ডানে চলে যাই। এজ গুলো একপাশে থাক, যেহেতু এজ এর মানটি বের করব। এজ গুলো একপাশে থাক আর এস ছাড়াগুলো একপাশে থাক। তাহলে এইচ ইন্টু রুট ওভার থ্রি, এইচ ইন্টু রুট ওভার থ্রি, এটিকে যখন আমরা বাইরে নিয়ে আসবো, এইচ ডিভাইডেড বাই রুট ওভার থ্রি ইজ ইকাল টু 25। আমি একটু বাঁকা করে লিখছি, হ্যাঁ যেন তোমরা কি দেখতে পাও। আচ্ছা বা ক্যামেরাটাকে একটু পিছনে নিলেও তোমরা দেখতে পাবে, সামান্য একটু পিছনে নিয়ে নিই, আশা করি দেখতে পাচ্ছ এবার ঠিক মতো। তো আমরা এখানে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে এই জায়গাতে আমরা লসাগু করে দিই। কি করে দেই? হ্যাঁ ভাল লাগে তোমার যেটা ভাল লাগে, আমরা একটু শর্টকাটই করব। হ্যাঁ বা এইচ কমন নিই, এইচ কমন নিলে কি হবে? রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি ইজ ইকাল টু 25। এখন যে তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই ফার্স্ট ব্র্যাকেট এইচের সাথে গুণ আছে, হ্যাঁ সমানের ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে একটু জানাও, সমানের ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। তাহলে বা এইচ ইজ ইকাল টু 25 ডিভাইডেড বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি ইজ ইকাল টু জানাবে কত হচ্ছে, কত হচ্ছে এটা একটু আমাকে জানাতে হবে। হ্যাঁ এটা একটু আমাকে জানাও ভাগ করে সবাই, যেহেতু ক্যালকুলেটারে সরাসরি তোমরা করতে পারছো, ভাগ করে জানাও কত আসছে। একজন লিখে ফেলেছো অলরেডি বাংলা বিভাগ 21.651 মিটার। আচ্ছা মসহদুল হক 21.65, আমি কিন্তু ক্যালকুলেটার ইনপুট করিনি, তুমি বলেছ। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু রাখি, তোমারটা দেখি আমি লিখবো, তোমারটা দেখি আমি লিখবো, আবার চলে যায় কি না। 21.651 তাহলে কিন্তু আমাদের বের হয়ে গেল এইচ। এইচ কি ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এইচ কি ছিল? এইচ ছিল হচ্ছে কি বলো? এইচ কি ছিল? স্তম্ভের উচ্চতা। এইচ ছিল স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের উচ্চতা আমাদের বের হয়ে গেল, স্তম্ভের উচ্চতা আমাদের বের হয়ে গেল। এখন যে বন্ধু আমাকে এটি বলেছ, প্রায় শব্দটি কিন্তু আমাদের লিখতে হবে, কারণ এখানে আমাদের সামথিং যা থাকবে পাঁচ বা পাঁচের উপর গেলে এক যোগ করব, না হয় আমরা করব না। আচ্ছা পুরিন বড়ায় সবার আগে লেগেছে, আচ্ছা ঠিক আছে ঠিক একজন লিখলি হলো। আমি তাহিন, তাহিন 21.651 লিখেছ, প্রত্যয় লিখেছ, থ্যাংক ইউ, প্রায় প্রায় লিখেছ, প্রায় লিখেছ, যারা প্রায় লিখেছ অসংখ্য ধন্যবাদ, প্রায় লিখতে হবে, এখানে কিন্তু আমি ডট ডট দিয়ে দিয়েছি, প্রায় কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে আমরা ফিনিশিংটি কি দিব? স্তম্ভের উচ্চতা এত মিটার প্রায়, স্তম্ভের উচ্চতা এত মিটার প্রায়, তাহলে আমরা লিখছি স্তম্ভের উচ্চতা এত মিটার প্রায়। সুতরাং স্তম্ভের কি উচ্চতা 21.651 মিটার, প্রায় কথাটা আমাদের লিখতেই হবে, প্রায় কথা আমাদের লিখতেই হবে। ওকে আমরা তোমাদের জন্য আবার একটু একটু রিভিশন করব, একটু রিভিশন করব, আমার বিশ্বাস তোমরা নিচের অংশটুকু দেখতে পাচ্ছ, নিচের অংশটুকু দেখতে পাচ্ছ, একটু রিভিশন করব। লক্ষ্য করো যে এখানে আমাদের স্তম্ভের উচ্চতা জানতে চাওয়া হয়েছে, তুমি হয়তো হাঁটতে হাঁটতে এখানে এসে উপরে তাকিয়েছিলে, তাকিয়ে তুমি দেখলে যে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়, এখান থেকে 25 মিটার পিছনে আসলে হবে, এই বিন্দু থেকে আবার শীর্ষের দিকে যখন তাকালে তোমার কত হলো 20, কত হলো 20
30 ডিগ্রি কোণ হলো, শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি হলো। তাহলে তুমি সুন্দর করে লিখবে প্রশ্নে যেভাবে বলেছে যে স্তম্ভের উচ্চতা, তুমি লিখে নাও স্তম্ভের উচ্চতা h মিটার, a = কত মিটার, h মিটার, রাইট? ওকে, তোমরা রেসপন্স করবে তাহলে শীর্ষবিন্দু হচ্ছে a, পাদবিন্দু হচ্ছে b, আর ভূতলস্থ বিন্দু তো এখানে আছে, তো শীর্ষের উন্নতি কোণ acb 60 ডিগ্রি, এবং এখান থেকে তুমি যখন কি করলে 25 মিটার পিছনে আসলে আবার তাকালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন উৎপন্ন হলো। এবার এই ত্রিভুজটি নিয়ে যখন কাজ করেছি তখন tan কত ডিগ্রি, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজ টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, কি টানাটানি লালু বুলু, তাহলে tan 60 ডিগ্রি ইজ টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে তোমার h, ভূমি হচ্ছে bc, tan 60 মান হচ্ছে √3 h ডিভাইডেড বাই bc, তাহলে তোমরা যখন এখান থেকে কি করে দিবে আর গুণন করে দিবে bc ইজ টু কত আসবে h ডিভাইডেড বাই √3। আবার এই বড় ত্রিভুজটি নিয়ে কাজ করো, এই বড় ত্রিভুজটি নিয়ে যখন কাজ করবে তখন কি ঘটনা ঘটবে, তখন ঘটনা ঘটবে tan 30 ডিগ্রি ইজ টু লম্ব হচ্ছে ab, ভূমি হচ্ছে bd, লম্ব হচ্ছে ab, ভূমি হচ্ছে bd, তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3, আর bd কে যখন তুমি ভেঙে লিখবে bc প্লাস cd, আমরা এখানে লিখলাম bc প্লাস cd, tan 30 মান 1/√3 bc প্লাস cd, আমরা এইভাবে আর গুণন করে দিলে কি h ইনটু √3 bc প্লাস cd, আমরা এই bc এর মানটি আগে থেকে যে জানি বসিয়ে দিলাম, এবার h গুলো থাক না এক পাশে আর 25 থাকুক আরেক পাশে, আমরা h কমন নিয়েছি বা লসাগু একটি করলি হবে, এটি কোনো ব্যাপার না, আমরা h কমন নিয়েছি, কমন নেওয়ার পরে h যখন রেখেছি ফার্স্ট ব্র্যাকেটটি এ পাশে চলে গেল, তারপরে ক্যালকুলেটার ইনপুট করে তোমরা ক্যালকুলেটার ডিজিটগুলো ইনপুট করে তোমরা আমাকে জানিয়েছো কি জানিয়েছো 21.651, তাহলে এখানে ডট 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 অর্থাৎ আরো যা আসছে আমাদের তাই লিখতে হবে, এবং পরবর্তীতে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচ বা পাঁচের উপর থাকলে এক যোগ করব, না হয় আমরা যোগ করব না, পাঁচ বা পাঁচের উপর থাকলে আমরা যোগ করব না হয় কি আমরা যোগ করব না, এই হচ্ছে আমার তোমাদের কাছে আমার এই কথাটি এবং প্রায় শব্দটি আমার লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত যে করেছি পরবর্তীতে ঠিক এরকম একটি আমরা করব, এখনই করব তোমাদের সহযোগিতা নিয়ে, তো তোমরা যারা দেখছো তুলে নাও এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমরা যারা তুলতে পারোনি তার স্ক্রিনশট দিয়ে নাও, তার স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু সুযোগ দিচ্ছি, মুছে নাও, এবং পূর্ণ নম্বর প্রশ্নটি তোমরা একটু রিভিশন করে নাও, তোমাদের পাঠ্যবইটি খুলে পূর্ণ নম্বর প্রশ্নটি একটু দেখে নাও কি আছে সেখানে, দেখো কি আছে সেখানে একটু আমাকে জানিয়ে দাও, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কোন কত ডিগ্রি তোমরা বলবে, খুব ইম্পর্টেন্ট, আমি এখন যে প্রশ্নগুলো তোমাদেরকে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে কথা বলছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার সাথে শেয়ার করছো, এই প্রশ্নের এগুলো সৃজনশীল হয় এবং বেশি বেশি পরীক্ষায় আসতে দেখা যায়, এই জন্য এই ধরনের প্রশ্নগুলো বাসায়ও বেশি প্র্যাকটিস করবে, তোমাদের যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারে বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো আসছে সেগুলো এই ধরনের প্রশ্নগুলো চটপটে করে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদেরকে আমি 15 নম্বর প্রশ্নের কথা বলছি, 15 নম্বর প্রশ্নটিও আমার হাতে আছে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়, এবার কিন্তু সামনের দিকে এগিয়ে আসা, এবার কি করে সামনের দিকে এগিয়ে আসা, তাহলে সামনের দিকে যদি এগিয়ে আসতে হয় 45 ডিগ্রি যখন কথা হবে তখন ভূমি আর লম্ব কি হবে বলো, তখন ভূমি আর লম্ব কি হয়ে যাবে, ইস্তিয়াক মাহমুদ এক্সিলেন্ট ক্লাস স্যার, হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে এবং এই ক্লাসে যদি তোমরা উপকৃত হও তাহলে আমরা খুশি হই, কারণ তোমাদের জন্য আমাদের এই আয়োজন। তো বন্ধুরা এবার আমরা তোমাদের 15 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি, 15 নম্বর প্রশ্নে কোন স্থান থেকে একটি মিনারের শীর্ষের দিকে 60 মিটার এগিয়ে আসতে বলা হয়েছে তোমাকে, এবং উন্নতি কোণ 45 থেকে কি হয় 60 ডিগ্রি হয়, তখন কিন্তু কি হয়ে যাবে বলো তো, তখন কি হয়ে যাবে, তখন এটি এই লম্ব আর ভূমি কি হবে বলো তো, সমান হতে হবে, লম্ব আর ভূমি কি হতে হবে, সমান হতে হবে, আবার বলো লম্ব আর ভূমি কি হতে হবে, সমান হতে হবে, এটি যে মাপ এটিও সে মাপ, তখন লম্ব আর ভূমি সমান হতে হবে, এখানে 45 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি, তাহলে যে কথাটি বলা হয়েছে তা আমরা দেখি, যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে তুমি এখান থেকে 60 মিটার এগিয়ে গেলে, কত মিটার এগিয়ে গেলে
60 মিটার এগিয়ে গেলে এই জায়গাটি হচ্ছে 60 মিটার 60 মিটার এইদিকে এগিয়ে গেলে এগিয়ে গিয়ে আবার উপরে তাকালে উপরে যখন তাকালে তখন কত ডিগ্রি হলো 60 ডিগ্রি হলো খুব ছন্দের মধ্যে খেল করো তোমরা যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে কোন 45 থেকে 60 হয় প্রথমে 45 ডিগ্রি ছিল হ্যাঁ তারপরে কি হয়ে গেল তারপরে হয়ে গেল 60 ডিগ্রি তারপরে হয়ে গেল কত ডিগ্রি 60 ডিগ্রি লক্ষ্য করো তুমি যদি আগের গাণিতিক প্রবলেমটি বুঝে থাকো তাহলে এটি তোমার এখন চটপটে হয়ে যাবে খুব ভালো করে ফলো করো আমরা এইটার জন্য কি নিব 10 60 ডিগ্রি আর এটার জন্য কি নিব 10 40 10 কেন নিব কেন নিব এই কারণে লম্বভূমি আবার এখানেও লম্বভূমি লম্বভূমি নিয়ে কথা হলি 10 তোমরা জানো লম্বভূমি নিয়ে কথা হলি কি 10 আচ্ছা আচ্ছা কাছে 60 ডিগ্রি দূরে 45 ডিগ্রি মিম শিকদার বলেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সুন্দর করে কথা বলেছো তাহলে আমরা এখানে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব একটু যদি বলবে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব প্রথমে হ্যাঁ বলো আচ্ছা হ্যাঁ কোন ত্রিভুজ ACB বা ABC ABC ত্রিভুজ নিয়ে কাজ করব তাহলে ত্রিভুজ ABC A 10 60 ডিগ্রি অথবা আমরা যদি বলি 10 কোণ ACB ইজ इक्वल টু লম্ব কে লম্ব ফট করে বলে দাও লম্ব হচ্ছে AB ভূমি কে ভূমি হচ্ছে BC ভূমি কে বলো তো শিক্ষার্থী বন্ধুরা ভূমি হচ্ছে BC তাহলে এখান থেকে আমরা বলছি 10 60 ডিগ্রি ইজ इक्वल টু AB হচ্ছে H আর এখানে হচ্ছে BC 10 60 এর মান হচ্ছে তোমরা জানো √3 এখানে H আর এটা হচ্ছে BC আর গুণন করে দেই তাহলে আমরা আর গুণন করে দিলে কি হয় BC ইজ इक्वल টু আমরা লিখছি H ডিভাইডেড বাই √3 এবার কি তুমি আমাকে বলতে পারো থ্যাংক ইউ মোহাম্মদ মুশফিকুর রহমান জান্নাতুল ফেরদৌস এক্সকিউজ মি ইমতিয়াজ মাহমুদ বিপ্লব বিপ্লব চমৎকার ক্লাস থ্যাংক ইউ তোমাদের ক্লাস ভালো লাগলে আমাদেরও ভালো লাগে এবার আমি জানতে চাই যে বড় ত্রিভুজটা যখন নিব তখন কোণ ADB ইজ इक्वल টু লম্ব কে আর ভূমি কে চটপটে জানাও আমাকে এখানে লম্ব কে আর ভূমি কে আবার ত্রিভুজ ABDA 10 ADB ইজ इक्वल টু লম্ব কে ভূমি কে ইয়েস তোমরা অলরেডি লিখে ফেলেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে কি BD ওকে আমরা এখান থেকে যে কাজটি করব 10 এই কোণটি কত ডিগ্রি তোমরা বলবে 45 ডিগ্রি এই হচ্ছে আমার AB হচ্ছে H আর আগের মতো BD কে ভেঙে লিখব BD কে কি করব ভেঙে লিখব BC প্লাস থ্যাংক ইউ BC প্লাস CD তাহলে আমরা লিখব BC প্লাস CD লিখব এখানে 1045 এর মান জানতে চাই 1045 এর মান খুব সহজ একটি মান কেউ কি বলবেন ওকে মুশফিকুর রহমান চমৎকার ক্লাস হচ্ছে স্যার অনেক ইজি করে বোঝানোর চেষ্টা করি যদি তোমাদের ভালো লাগে যদি তোমরা বুঝতে পারো তোমরা আমাদের এই পরিশ্রম সার্থক ওকে থ্যাংক ইউ লিখেছো রাইসুল হাসান লম্ব এবি ভূমি বি ডি থ্যাংক ইউ চমৎকার তোমাদের সারা 1045 এর মান তোমরা বলেছো 1 আমরা বসালাম এখানে 1 বসালাম আর এইচ এইচ এর জায়গায় এইচ থাক বিসি জানি না আমরা বিসি কি একটু পরে যেটা আছে সেটা আমরা একটু পরে বসাবো সিডি জানি কত আমরা লিখব 60 লিখব সিডি কত লিখব 60 আমি একটু আর্গুমেন্ট করে দিই শিক্ষার্থী বন্ধুরা আর্গুমেন্ট করে দিই তাহলে আমাদের এখান থেকে কি আসবে এইচ ইজ इक्वल টু বিসি প্লাস 60 h is equal to bc plus 60 এবার যে আগের অঙ্কের মতো আগের অঙ্ক যেভাবে করেছি ঠিক একই ভাবে bc এর মান কিন্তু তোমরা একটু আগে বের করে রেখেছো সেই মানটি আমরা এখন কি বসিয়ে দিব তাহলে এখানে আমরা লিখছি বা h is equal to bc h divided by root over 3 আমরা লিখছি h divided by root over 3 plus 60 লক্ষ্য করো যেহেতু h এর মান বের করব থাক না h গুলো বাপাশে আর সবগুলো ডান পাশে চলে যাও তাহলে আমরা এখানে লিখছি বা h মাইনাস h ডিভাইডেড বাই √3 ইজ इक्वल টু 60 কত লিখেছি লিখেছি h মাইনাস
এটাকে যখন এপাশে নিয়ে যাব তখন কি হয়ে যাবে এটি বিয়োগ হয়ে যাবে আগের মতো আমরা একটু h কমন নিয়ে নেই h কমন নিলে কি হবে এখানে হবে 1 minus 1 by root over 3 is equal to 60 তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটটি ওপাশে দিব আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে h is equal to এখানে হবে 60 আর এখানে হবে 1 minus 1 by root over 3 তোমাদেরকে এবার ক্যালকুলেটর হাতে নিতে বলবো তোমাদেরকে এবার ক্যালকুলেটর হাতে নিতে বলবো চটপটে একটু আমাকে জানাবে যে কত আসছে জানো यस হ্যাঁ জানতে চাই জানতে চাই 1.962 কে লিখেছো মোশাদুল হক লিখেছো কত লিখেছো আচ্ছা 81 x এর মান বলেছো আচ্ছা আর মিম সিদ্ধার বলেছে 141.962 962 আরো কি কিছু বের হয় না শুধু এই পর্যন্ত রাসুল হাসান তুমিও লিখেছো যে h is equal to 141 আচ্ছা আমরা h টি লিখে নেই তারপর তোমাদের সাথে অবশ্যই কথা বলবো তাহলে h is equal to বলেছো 141.962 এখন একটু আমি জানতে চাই 962 পর্যন্ত কি তোমাদের বের হচ্ছে নাকি এখানে আরো বের হচ্ছে এটা আমার জানার আছে 962 পর্যন্ত কি বের হচ্ছে জান্নাতুল ফেরদৌস স্যার এই অধ্যায়ে 18 নং একটু করে দিলে ভালো হয় ভেরি গুড আমরা করব অবশ্যই করব তোমাদের রিকোয়েস্টই আমরা রাখি যেহেতু তোমরা প্রশ্ন করো আমরা উত্তর দেই 18 নম্বরটি আমরা আগামী ক্লাসে করব আগামী ক্লাসে পর্ব 3 হবে এবং আমরা এই চ্যাপ্টার পুরো শেষ করব কেউ মিস করবে না আচ্ছা 62 রুকু বিলকিস তুমি প্রায় লিখে দিয়েছো এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে কি করতে হবে প্রায় নিতে হবে সিদ্ধান্ত কি করেছি যেখানে আমরা থামছি তারপরে ডিজিটটি 5 বা 5 উপর থাকলে এক যোগ করছি আর যদি কি 5 এর উপর না থাকে তখন আমরা যোগ করছি না তাহলে এখানে আমাদের ফিনিশিংটি কি হবে বলো তো মিনারের উচ্চতা এত মিটার প্রায় সুতরাং মিনারের উচ্চতা এত মিটার প্রায় সুতরাং মিনারের উচ্চতা 141.962 মিটার প্রায় কথাটা লিখতেই হবে থ্যাংক ইউ উদাহরণ চার করালে ভালো হয় ওকে তোমাদের যে রিকোয়েস্টগুলো থাকে সেই রিকোয়েস্টগুলো আমরা রাখবো অবশ্যই রাখার চেষ্টা করব তোমরা রদন হাসান রুবেল গ্রেট শিক্ষক তোমাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা সে কথাটি আমরা বারবারই বলি তোমরা বলেছ 17-18 করার জন্য থ্যাংক ইউ আমরা আগামী ক্লাসে 17-18 করবো ক্লাস মিস করবে না বন্ধুদেরকে জানাবে মোহাম্মদ মশিকুর রহমান স্যার আমি আপনার সব ক্লাস করি আর তুমি কোথা থেকে কোন স্কুল একটু যদি জানাতে তোমাদের কিছু নাম আমার মুখস্থ হয়ে গিয়েছে থ্যাংক ইউ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পর্ব 2 করেছি দ্রুত উচ্চতা তার পরবর্তীতে আমরা দ্রুত উচ্চতা পর্ব 3 করব তারপর আমরা কুইজ করব তোমাদেরকে নিয়ে কুইজে অংশগ্রহণ করবে এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করবে আর তোমরা যারা নয় রিকোয়েস্ট করেছো আমরা চেষ্টা করব নয় অধ্যায়টি করানোর জন্য তো তোমরা ভালো থেকো বাসায় থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা রেখে আজকের মতো এই লাইভ ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম